নমস্কার বন্ধুরা আজ আমাদের আলোচনার বিষয় কোথায় কোন এসিড পাওয়া যায় এ সম্পর্কে তোমাদের অনেক কিছুই জানা আছে তা সত্ত্বেও এই টপিকের উপর আমি ভিডিওটি রেখেছি এর বিশেষ কিছু কারণ রয়েছে সেই কারণগুলি নিয়ে অবশ্যই আলোচনা করব এবং আলোচনা করব কোথায় কোন এসিড পাওয়া যায় তবে তার আগে বলে রাখি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এসিড সম্পর্কে যেটা বলতে হয় প্রথমে যে কারণ আছে সেটা হলো আমাদের অনেকেরই ধারণা যে এসিড মানেই ক্ষতিকারক কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল এসিড মানেই ক্ষতিকারক নয় এমন অনেক এসিড আছে যা আমাদের দেহে বর্তমান শুধু দেহে নয় এমনকি অনেক প্রাণী দেওয়া আছে যেমন পিঁপড়ে মৌমাছি ইত্যাদি হুলে থাকে আমরা দৈনন্দিন যে খাবার গ্রহণ করি তার মধ্যেও অনেক সময় এসিড থাকে তাহলে কি এসিড মাত্রই নিরাপদ না তেমনটাও নয় এটি জানার জন্য আমাদের এসিডের প্রকারভেদ জানতে হবে এসিড সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি একটি হলো জৈব এসিড অন্যটি অজৈবসিড এই জৈব এসিডগুলি হলো প্রাকৃতিক এবং অজৈব এসিডগুলি রসায়নিকভাবে প্রস্তুত করা হয় অর্থাৎ এগুলি কৃত্রিম তো যেগুলি প্রাকৃতিক তারা খাদ্যের মধ্যে থাকে আবার অনেক সময় দেহের মধ্যেও বর্তমান থাকে এগুলি অনেক সময় আমাদের দেহে কিন্তু উপকারে আসে আর যেগুলি অজৈব অর্থাৎ কৃত্রিমভাবে প্রস্তুত করা হয় সেগুলি নিয়ে কাজ করার সময় কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এগুলো কিন্তু দেহের ক্ষেত্রে অত্যন্তভাবে ক্ষতিকর এরপর যে কারণ না বললে নয় তো আমরা অনেক সময় কী হয় আমাদের পড়াশোনা কিন্তু অনেকভাবেই অনেকটাই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর হয়ে পড়েছে তো সোশ্যাল মিডিয়ায় এই টপিকের উপর একটি মেসেজ মাঝে মাঝে ফরোয়ার্ড হয়ে দেখেছি তো এই ধরনের মেসেজ কিন্তু অনেক সময় ভুল থেকে যায় তাহলে কি আমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো সোশ্যাল মিডিয়া থেকে পড়াশোনা করব না নিশ্চয় করবো সোশ্যাল মিডিয়া থেকে পড়াশোনা করা যায় কিন্তু তা গ্রহণ করার পর অন্তত একবার নির্ভরযোগ্য কোনো সোর্স থেকে যাচাই করে নাও সেটা গুগল হোক বা তোমার কোনো পার্সোনাল বুক হতে পারে যাচাই করে নাও যেটা ঠিক কিনা তারপর তা গ্রহণ করো এরপর আমরা আসছি কোথায় কোন এসেড পাওয়া যায় প্রথমে আসছি আপেল আপেলের মধ্যে উপস্থিত এসিডটির নাম হলো মেলিক এসিড এটি মনে রাখার জন্য শর্টকাট হিসেবে মনে রাখা যায় আপেল বাগানের মালিক যেখানে মালিক থেকে মনে পড়বে অ্যাসিড নেক্সট তেঁতুল কাঁচা আম এবং আঙ্গুর এর মধ্যে কিন্তু উপস্থিত থাকে অ্যাসিড এটি মনে রাখার জন্য মনে রাখা যায় আম ও আঙ্গুর গাছে ওঠা গেলেও তেঁতুল গাছে তাড়াতাড়ি ওঠা যায় না এখানে আম আঙ্গুর এবং তেঁতুল তিনটি গাছের নাম মেনশন করা আছে এবং তাড়াতাড়ি এই কোথাটি থেকে মনে পড়বে এতে উপস্থিত এসিড এর নাম টার্টারিক নেক্সট লেবু এবং কমলা লেবু তো এর মধ্যে উপস্থিত থাকে দুই ধরনের এসিড একটি হলো সাইট্রিক অন্যটি এস এটি মনে রাখার পদ্ধতি হলো সাইকোদের বেশি করে লেবুর রস খেতে বলা হয় লেবুর রস এই লেবু কোথা থেকে মনে পড়বে যে পাতিলেবু এবং কমলা লেবু দুই ধরনের লেবু হয় এবং সাইকো এই কোথা থেকে মনে পড়বে সাইট্রিক অ্যাসিড তাহলে এখানে পরিষ্কার যে সাইট্রিক এসিড কমলা লেবু এবং পাতি লেবু উভয়ের মধ্যে উপস্থিত তাহলে যে রয়েছে এটি মনে রাখবো কিভাবে এটি মনে রাখার জন্য একটি অন্য পদ্ধতি রয়েছে সেটি হলো তোমাদের জানতে হবে যে সমস্ত টক জাতীয় ফলের মধ্যে এসকরবিক এসিড বর্তমান তো এই জায়গা কিন্তু অনেকে গুলি যায় অনেকে মনে করে যে সাইট্রিক মানে এসকোরবিক না এই দুটো এসিড আলাদা সাইট্রিক এবং এসকোরবিক দুটো এসিড এক নয় সমস্ত টক জাতীয় ফলের মধ্যে অ্যাসকোরবিক এসিড বর্তমান কিন্তু অ্যাসকোরবিক এসিড আছে মানেই যে সেখানে সাইটিক থাকবে এমনটা নয় কিন্তু উল্টোটা হতে পারে টক জাতীয় ফলে যদি সাইটিক থাকে অ্যাসকোরবিক কিন্তু অবশ্যই সেখানে থাকবে কাজেই যখনই টক জাতীয় কোনো ফলের নাম পাবে সেখানে অবশ্যই বলতে পারবে যে এস অ্যাসিড আছে যদিও সাইটিকের ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই নেক্সট আমলা আমরা কামরাঙাম পেয়ারা এই ফলগুলোর মধ্যে অ্যাসকর্ভি অ্যাসিড বর্তমান যেমন আমলা আমরা কামরাঙ্গা তিনটি ফলে জাতীয় ফল তাই আমি আগেই বলেছি টক জাতীয় ফলে স্কোরবি অ্যাসিড থাকবে তো এর মধ্যে অবশ্যই অ্যাসিড আছে তো মনে রাখতে পারো যে টক জাতীয় ফলে স্কোরপিউ থাকে তো পেয়ারা নাম রয়েছে পেয়ারা কিন্তু টক জাতীয় নয় তো পেয়ারার মধ্যে তাও অ্যাসকর্ভি অ্যাসিড থাকে এবং শুধু থাকে নয় তার পরিমাণ বেশ ভালো রকমই একটি কমলালিপুতি যা অ্যাসকর্ভি অ্যাসিড থাকে তার চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি পেয়ারে উপস্থিত থাকে প্রায় একশো গ্রাম পেয়ারাতে দুশো মিলিগ্রাম ভিটামিন সি থাকে এই ভিটামিন সির আরেক নাম অ্যাসকরবিক অ্যাসিড নেক্সট দুধ বা দই দুধ বা দই এর মধ্যে উপস্থিত অ্যাসিডটি হলো ল্যাকটিক অ্যাসিড এটি মনে রাখার জন্য তোমাদের মনে রাখতে হবে দুধওয়ালা লোকটির কাছেই একমাত্র ভালো দই পাওয়া যায় এখানে লোকটি থেকে মনে পড়বে ল্যাকটিক অ্যাসিড নেক্সট টমেটো এবং পালং টমেটো এবং পালং টমেটো এবং পালং এর মধ্যে উপস্থিত এসিডের নাম হলো অক্সালিক অ্যাসিড এটি মনে রাখার পদ্ধতি হিসেবে তোমরা মনে রাখতে পারো সারে এসে টমেটো এবং পালং খেয়ে ফেলেছে সার এর ইংরেজি হলো অক্স এই অক্স থেকে মনে পড়বে অক্সালিক অ্যাসিড যাদের চাষবাস রয়েছে তারা জানো যে টমেটো এবং পালং সার বা গরুতে খেয়ে নষ্ট করে তো এ থেকে মনে পড়বে যে সারে এসে টমেটো পালং খেয়ে ফেলেছে এ থেকে মনে পড়বে এর মধ্যে উপস্থিত অ্যাসিড হলো অক্সালিক অ্যাসিড নেক্সট চা চায়ে উপস্থিত অ্যাসিড হলো ট্যানিক অ্যাসিড মনে রাখার পদ্ধতি হিসেবে গ্রহণ করতে পারো চা হল বেস্ট টনিক চা খেলে আমাদের কী হয় এনার্জি বাড়ে অর্থাৎ টনিকের মতো কাজ করে তাই চা হলো বেস্ট টনিক এ থেকে মনে পড়বে চায় উপস্থিত অ্যাসিডের নাম ট্যানিক অ্যাসিড নেক্সট ভিনিগার ভিনিগারে উপস্থিত অ্যাসিডের নাম অ্যাসিটিক অ্যাসিড প্রত্যেকের বাড়িতে ফ্রিজ থাকে তো ফ্রিজে দেখবে একটি ভিনিগারের বোতল অনেকে রাখে সাধারণত আচার জাতীয় কোনো খাবার যেগুলি দীর্ঘদিন পরেও ব্যবহার করা যায় সেগুলি সংরক্ষণের জন্য ভিনিগার ব্যবহার করা হয় তো তাই অনেকে ফ্রিজে ভিনিগার রাখে এই ভিনিগারের মধ্যে কিন্তু অ্যাসিডিক অ্যাসিড বর্তমান নেক্সট সোডা ওয়াটার সোডা ওয়াটারের মধ্যে উপস্থিত অ্যাসিড হলো কার্বনিক অ্যাসিড এটি মনে রাখার পদ্ধতি হিসেবে মনে রাখো কোল্ড ড্রিঙ্কস ইকুয়েল টু কার্বোনেটেড ওয়াটার এই কার্বোনেটেড ওয়াটার হলো সোডা ওয়াটার ইংলিশ টার্ম কোল্ড ড্রিঙ্কসে কী হয় কার্বন ডাইঅক্সাইড উচ্চ চাপে জলের মধ্যে বসিয়ে দেওয়া হয় তাই এতে প্রচুর পরিমাণে কার্বন থাকে এ থেকে মনে পড়বে যে সোডা ওয়াটারের বর্তমান অ্যাসিডের নাম কার্বনিক অ্যাসিড তাই এখানে তোমাকে মনে রাখতে হবে সোডা ওয়াটার ইংলিশ টার্ম কার্বোনেটেড ওয়াটার এ থেকেই পরিষ্কারভাবে মনে পড়বে কার্বনিক অ্যাসিডের নাম নেক্সট সরিষার তেল সরিষার তেলে উপস্থিত এসিডের নাম ইরোসিক অ্যাসিড সরিষাক তেল সাধারণত খুব ঝাঁজালো হয় এই ঝাঁজালো গন্ধের কারণ হলো এই ইরোসিক অ্যাসিড তো এটি কিন্তু আমাদের দেহের পক্ষে ক্ষতিকারক সরিষার তেল এবং সোয়াবিন তেল এই দুয়ের মধ্যে ইরোসিক অ্যাসিড থাকলেও সূর্যমুখী তেল কিন্তু ইরোসিক অ্যাসিড থাকে না সূর্যমুখী তেলে পরিবর্তে থাকে লিনোলিক অ্যাসিড এই কারণে যারা হাটের রোগী তারা কিন্তু সূর্যমুখী তেল বেশি ব্যবহার করে নেক্সট পিঁপড়ে বা মৌমাছের হুল পিঁপড়ে বা মৌমাছের হুলে থাকে ফর্মিক অ্যাসিড এর কারণে এরা কামড় দেয় বা হুল ফুটিয়ে দেয় তাহলে কিন্তু সেখানে তীব্র জ্বালার সৃষ্টি হয় এই জ্বালার কারণ হলো ফর্মিক অ্যাসিড তো বিশেষ তথ্য হিসেবে দেওয়া আছে বোলতা বিচ্ছু এদের দেহে কিন্তু হিস্টামিন নামে এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে সেটি অ্যাসিড নয় এক প্রকার রাসায়নিক পদার্থ তো বলতে বিচ্ছু যদি কামড় দেয় তাহলে কিন্তু জ্বালা সৃষ্টি হয় এই জ্বালার কারণ কোনো অ্যাসিড নয় সেটা হলো হিস্টামিন নামক রাসায়নিক পদার্থের উপস্থিতি নেক্সট মূত্র মূত্রের মধ্যে উপস্থিত থাকে ইউরিক অ্যাসিড এটি মনে রাখা পদ্ধতি হিসেবে মনে রাখো মূত্রের ইংরেজি নাম ইউরিন ইউরিন থেকে মনে পড়বে এতে উপস্থিত অ্যাসিডের নাম ইউরিক অ্যাসিড নেক্সট পাকস্থলি আমাদের দেহে পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক গ্রন্থি রয়েছে তা থেকে এক ধরনের রস বের হয় তো গ্যাস্ট্রিক জুস বলা হয় এর মধ্যে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বর্তমান থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এমনিতে খুব ক্ষতিকারক হয় এটি রসানাগার ব্যবহারের সময় খুব সাবধানতার সাথে কাজ করতে হয় কিন্তু আমাদের দেহে যে বর্তমান তা কিন্তু আমাদের দেহে উপকারে আসে কী হয় যে খাদ্যের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে তাকে হাইড্রোকলিক অ্যাসিড নষ্ট করে দেয় এবং খাদ্য পরিপেক্ষের সময় বিভিন্ন উৎসেচক আছে সেই উৎসেচককে সক্রিয় করার জন্য খাদ্যের মধ্যে এক ধরনের অম্লীয় ভাব তৈরি করে তো বন্ধুরা পরীক্ষায় যে এসিড নিয়ে প্রশ্নগুলি আসে এসিডের উপস্থিতি কোথায় কি থাকে তো সে সম্পর্কে যে প্রশ্নগুলি আসে তা মোটামুটি এর মধ্যে থেকেই চলে আসে তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ